ডক্টররা বললো যে এরকম হার্ট কন্ডিশন এটা যে কোনো টাইম ফেল হয়ে যেতে পারে তো নাইনটি চান্স আছে যে তোমার হার্ট রিস্টার্ট হবে কিন্তু টেন পারসেন্ট চান্স আছে যে তোমার হার্ট আর রিস্টার্ট হবে আমরা এভরি ভাবি যে আমরা বেকারি এন্ড করে দিচ্ছি ঠিক আছে আজকের পর থেকে আমরা আর বিজনেস করছি না হসপিটালের বেডে যাওয়ার ওয়েট করবেন না শেষে গিয়ে আপনি ভাববেন যে আরেকটা চান্স সবাই একটা সেকেন্ড চান্স পায় না সেটেল লাইফ বলে কিছু হয় না তুমি কোনোদিনও সেটেল হতে পারবে না তো হসপিটালের বেডে শুয়ে মরণের মুখে গিয়ে আমি তখন রিয়েলাইজ করেছিলাম যে না আমি এখন বাঁচতে চাই আমার আর এইভাবে ভালো লাগছে না আমি এবার বাঁচতে চাই আমি ভালো হতে চাই আমি খুশি হতে চাই তো আপনাদেরকে এখন বলবো যে হসপিটালের বেডে যাওয়ার ওয়েট করবেন না যে শেষ শেষে গিয়ে আপনি ভাববেন যে আরেকটা চান্স সবাই এক সেকেন্ড চান্স পায় না তো আপনারা এখন থেকেই বাঁচতে শিখুন আপনাদেরকে বলবো আপনি এখন থেকেই ডিসাইড করে নিন যে হ্যাঁ এখন থেকেই আমি আমার লাইফ চেঞ্জ করব। নমস্কার আমার নাম সঙ্গীতা ঘোষ রায় আমি একটা হোম বেকারি চালাই আই এম দি ওনার অফ আ হোম বেকারি নেমড দ্য ক্রম্বল স্টোরি তাছাড়া আমি একটা কালচারাল ফোরামের সাথেও যুক্ত যেটা নাম হচ্ছে তাক্ত তো ছোটোবেলাটা খুব একটা ডিফিকাল্ট হয়নি ছোটোবেলাতে অবভিয়াসলি আমি আমার বাবার খুব ক্লোজ ছিলাম তো সবসময় বাবার সাথে থাকতাম বাবার ওপর ডিপেন্ডেন্ট ছিলাম তো সেরকমভাবে খুব অসুবিধা হয়নি একটা বাচ্চার যা চাই একটা ভালো বাড়ি মা বাবা ভাই বোন সব একটা হ্যাপি ফ্যামিলি তো ওটা ছিল সবসময় ছিল তো আমার কোনো সেরমভাবে অসুবিধা হয়নি আমার এইথ বার্থডে এইথ বার্থডে টু থাউজেন্ড অক্টোবর আমি আমার বাবা সাইকেল নিয়ে আসে একজন কেউ আইসক্রিম নিয়ে আসে আর আমি আমার ওটা বেস্ট বার্থডে ছিল ওটা থেকে বেটার কিছু হতে পারে না আমি এক্সপেক্ট করিনি যে তার পরের মাসটা আমার আমার সব শেষ হয়ে যাবে আমার যে হ্যাপি ওয়ার্ল্ড আমার যে কমফোর্টেবল জোনটা সব সব এন্ড হয়ে যাবে আর আমার স্ট্রাগলিং পিরিয়ড শুরু হবে ওখান থেকে নভেম্বর বাবা হঠাৎ একটা জাস্ট ছোটো হারনিয়া অপারেশনের জন্য ইনফেকশনে মারা যান আর তখন আমি হয়ে যাই একদম একা আমি জানি না কার ওপর ডিপেন্ডেন্ট থাকবো অবভিয়াসলি আমার দিদি ছিল দিদি সবসময় আমি ওর খুব ক্লোজ ছিলাম শি ইজ অলওয়েজ মাই বেস্ট ফ্রেন্ড তো আর বুঝিনি যে আর কি করব, কি না করব। আমি ভীষণ শান্ত ছিলাম আস্তে আস্তে তার দু মাস বাদে আমার একটা হার্ট কন্ডিশন ধরা পড়ে যেটা থেকে জানা যায় যে একটা এক্সট্রা ওপেনিং আছে যেটার জন্য আমি আর হার্টবিট প্রচণ্ড ফাস্ট হয়ে যায় তো তখন থেকে স্কুলে বলা যে প্রিন্সিপাল মাকে ডেকে এনে বলা যে ও এই স্কুলে কন্টিনিউ করতে পারবে না ও তো স্পেশাল স্কুল চাই ও ও স্পেশাল চাই লোকে আপনি অন্য জায়গায় পাঠিয়ে দিন তো ওখানে মা বলা যে না আমার মেয়ে এই স্কুল থেকেই পাস করবে আপনি দেখে নিন ও পারবে এরকম বলা তারপর আস্তে আরও শরীর খারাপ বাড়া আরও কিছু ইয়ার লস সব কিছু আস্তে আস্তে বিল্ড আপ করছিল আমার ডিপ্রেশন সব কিছু স্টার্ট হচ্ছিলো যে আমি আস্তে আস্তে একটা হ্যাপি বাচ্চা থেকে আস্তে আস্তে গ্রো হচ্ছিলাম একটা খুব ডিপ্রেসড টিনেজ তারপর ডিপ্রেসড অ্যাডাল্ট বাট দেন আমার মধ্যে সবসময় ছিল যে আই ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং কিন্তু আমি না মানে কোথাও না কোথাও কনফিডেন্স হারিয়ে ফেলেছিলাম যে আমি কিছু করতে পারি বা আমি কিছু কোনো কিছুতে সাকসেসফুল হতে পারি আমার মধ্যে ওই ব্যাপারটাই ছিল না যে হ্যাঁ আমি হার্ডওয়ার্ক করে হয়তো কিছু একটা অ্যাচিভ করবো কোনো না কোনোভাবে ডিপ্রেশনটা আমাকে কন্টিনিউয়াসলি ড্র্যাক করছিল যে না হবে না রিস্ক নেবো না এটা তো বিজনেস তো ভুলেই যাও আমি আমার বিক্রি তখন একটু একটু শুরু করেছিলাম সেরকম অর্ডার্স নেই হয়তো কেউ কুকিজের অর্ডার দিল কেউ একটা কেক দিলো যেটা আমরা সারাদিন ধরে বানাতাম তখন একটা ক্রিম কেক বানাতে আমার ছ থেকে সাত ঘন্টা লাগতো ওয়ার অ্যাজ আমি একটা ক্রিম কেক এখন এক থেকে দু ঘন্টা উইথ বেকিং বানাই তারপর একদিন এরকম হলো আমি রিহার্সালে গেছি হঠাৎ খুব শরীর খারাপ আমার প্যালপিটেশন বাড়তে থাকলো আমি কাউকে কিছু বলিনি কেউ নাচের ওখানে জানেও না যে আমার এরকম একটা হার্ট কন্ডিশন আছে হঠাৎ করে শরীরটা খারাপ হতে লাগলো আমি বললাম যে না কিছু না আমার হয়তো গ্যাস্ট্রিক প্রবলেম একটু হার্টবিট বেড়ে যাচ্ছে অসুবিধা নেই তো ওরা অবভিয়াসলি রিহার্সাল কন্টিনিউ করতে লাগলো কিছুক্ষণ বাদে আমার হঠাৎ বমি হলো প্রচণ্ড বমি হচ্ছে তো আমি বললাম যে আমি একটু 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 রেস্ট নিই আমি একটু রেস্ট নিই আমি কিছুক্ষণ শুই আমি ছাদে ছিলাম আমার মনে আছে কিছুজন আমার সাথে ছিল আমি বললাম যে আমি এখানেই শুচ্ছি তারা বললো যে নিচে গিয়ে শো বা কারোর রুমে গিয়ে শো আমি বললাম যে না আমি এখানেই শুই কারণ আমি বুঝতে পারছিলাম যে আমার আস্তে আস্তে কন্ডিশনটা বাড়ছিল কিন্তু ছোটোবেলা থেকে কি হতো ছোটোবেলা থেকে পনেরো মিনিট কি কুড়ি মিনিট হয়ে ব্যাপারটা থেমে যেত ওটা আস্তে আস্তে বাড়লো আমার তিনটে সময় আই রিমেম্বার তিনটে সময় শুরু হয়েছে ওটা সন্ধেবেলা অবধি তখনও হার্টবিট আমার কমেনি কম করে ততক্ষণে আমি কুড়ি থেকে পঁচিশবার বমি করে ফেলেছি আর ওটা মানে ফর সেকেন্ড আর আমি বমি করছিলাম জোর করে যেহেতু মানে টু থ্রি সেকেন্ডসের জন্য আমার ওই হার্টবিটটা একটু একটু কন্ট্রোলে আসছিলো তারপর সবাই অভিয়াসলি বুঝতে পারলো যে আমার একটা প্রবলেম হয়েছে ওরা দিদিকে ফোন করলো যে স্বাগতাদি এরকম একটা প্রবলেম হয়েছে তুমি কি জানো ও আসলো কারণ ও অভিয়াসলি জানে কিন্তু ওর জন্যও নতুন যে এরকম এতক্ষণ ধরে তো বোনের কোনো দিনও হয়নি সবাই টেন্সড তো ডিসাইড করা হলো যে হসপিটালাইজড হব এবার ফার্স্ট হসপিটালে গেলাম তখন আমার হার্ট রেট হচ্ছে ওয়ান এইটি বিচ পার মিনিট নর্মাল হার্ট ইজ এইটি বিটস পার মিনিট আমার হার্টবিট ছিল তখন ওয়ান এইটি বিটস পার মিনিট ওরা বললো যে হার্টের এখানে কোনো ডক্টর নেই আপনি অন্য কোনো হসপিটালে নিয়ে যান ওখান থেকে শিফট করা হলো আমাকে আরেকটা হসপিটালে বাই দ্য টাইম আই রিচ দেয়ার তখন আমার হার্টবিট ওয়াজ সামথিং লাইক টু টোয়েন্টি টু টু ফোরটি বিচ পার মিনিট তখন আমি গাড়িতে অলরেডি অনেকবার বমি করে ফেলেছি চার থেকে পাঁচবার ওই আধ ঘন্টার স্প্যানে আর কোথাও না কোথাও আমি আমি তখন খুব কাম হয়ে গেছিলাম আমার কোনো আমার কিছু প্যানিক হচ্ছিল না আমি কিছু বলছিলাম না কিছু করছিলাম না আমি জাস্ট বমি করছিলাম আর কোথাও না কোথাও আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম যে এত কিছু মাস ধরে যে আমি যেই ডিপ্রেশন মানে বেশি ডিপ্রেশনে ভুগছিলাম ওই মাস ধরে যে আমি ডিসাইড করেছিলাম যে হয়তো এইভাবেই স্ট্রাগল করে আমার লাইফটা এন্ড হয়ে যাবে ওটা টাইম চলে এসছে এবার এন্ড হয়ে যাক অসুবিধা নেই ঠিক আছে আরেকটা হয়তো দিনও অন্য জন্ম পেলে বা কিছু তখন ওগুলোই মাথায় আসিল যে আরেকটা কিছু হলে হয়তো আইল বি সাকসেসফুল ইন দ্যাট লাইফ তখন আমি পৌঁছেছি ডক্টরের কাছে ডক্টররা বলল যে এরকম হার্ট কন্ডিশন এটা যে কোনো টাইম ফেল হয়ে যেতে পারে অবভিয়াসলি আমার ফ্যামিলি আর আমার বন্ধু বন্ধুবান্ধবদের জন্য ওটা খুব মানে ওটা মানে ওদেরকে রাদের ওদেরকে বেশি শেষ করে দিচ্ছিলো ওরা বেশি প্যানিক করছিলো ওরা কান্নাকাটি করছে কারণ অবভিয়াসলি কেউ চায় না যে আমি আমি আমার লাইফটা এইভাবে শেষ হয়ে যাক তো বললো যে একটা ইঞ্জেকশন দেওয়া হবে ওটায় টেন সেকেন্ডস দেওয়া হবে ওটা নাইনটি পারসেন্ট চান্স ইটস এ ভেরি সেফ মেডিসিন তো নাইনটি পারসেন্ট চান্স আছে যে তোমার হার্ট রিস্টার্ট হবে কিন্তু টেন পার্সেন্ট চান্স আছে যে তোমার হার্ট আর রিস্টার্ট হবে না সেটা আমাকেও ওদেরকেও এক্সপ্লেন করা হলো কারণ অবভিয়াসলি ফ্যামিলি মেম্বার্সদেরকে সাইন করতে হবে আমার দিদি আবার ওই সাইন করেছে অবভিয়াসলি অনেক কানতে কানতে সবাইকে জানিয়েছে যে বোনের এরকম কন্ডিশন শি ওয়াজ ক্রাইং বিটারলি আমাকে বলা হলো যে তোমাকে টেন সেকেন্ডস দেওয়া হবে এরকম এরকম ব্যাপার তুমি জানবে যে তোমার হার্টটা পজ হয়ে আবার রিস্টার্ট হবে তারপর তো অবভিয়াসলি সবাই প্রিপারেশন করা শুরু করলো সব ডক্টরসরা অনেক চার পাঁচজন হার্টের ডক্টর একসাথে ছিল তারা এরকম কন্ডিশন অনেক বছর বাদে দেখেছে নাকি ওখানে তো তারাও ডিসকাস করছিল যে কি করা যায় কি না করা যায় আমার সামনেই ডিসকাস করছিল। তো এবার আমি যে টেন সেকেন্ডসটা পেলাম ওখানে আমি আমি ভাবলাম যে এই যে টেন পারসেন্ট যে আমার হার্ট আর রিস্টার্ট করবে না এটা যদি সত্যি হয় যদি সত্যি আমার হার্ট রিস্টার্ট না করে তখন কি মানে এটাই কি এন্ড হয়ে গেল তাহলে তো মানে আমি কি আদেও কিছু করেছি যে আমি পিসফুলি মরতে পারবো এবার আমি কি এইভাবেই চেয়েছিলাম যে আমার লাইফটা শেষ হয়ে যাক আমি তো কিছুই করিনি না মানে না ঠিক করে কাজ করতে পারলাম না পারলাম না আমি একজন ভালো ডান্সার হয়ে উঠতে পারলাম আমি এখনও হয়তো মানে এখনও আমি স্ট্রাগল করছি এখনও হয়তো আমি আর অনেক কিছু শেখার বাকি আছে ইন বোথ ফিল্ডস আমার বেকারিতেও বা আমার ডান্সেও কিন্তু তখন আমি কিছুই জানি না তখন সত্যিই কিছু জানি না তখন আর প্লাস আমি একজন খুব স্যাড একজন মানুষ কোথাও না কোথাও আমার লাইফে আমি গিভ আপ করে দিয়েছিলাম কিন্তু কোথাও তখন ওই মোমেন্টে এসে আমি সত্যিই নিজেকে কোয়েশ্চেন করছিলাম যে সত্যি কি গিভ আপ করে দিলাম এখানেই কি এন্ড এটাই কি শেষ এই মানে এটা কি আমি অ্যাকসেপ্ট করে নিতে পারছি না আমি পারছিলাম না অ্যাকচুয়ালি আমি পারছিলাম না যখন ইনজেকশন আনা হলো আমার এখনও মনে আছে ক্লিয়ারলি আর এটা হয়তো আমার সারা লাইফ মনে থাকবে যে আমি ওই টাইমে বলছিলাম প্লিজ প্লিজ গড যদি মানে ভগবান যদি টেন পার্সেন্টের মধ্যে যেত আমি না থাকি নাইনটি পার্সেন্ট ওর মধ্যেই আমি থাকি আই উল বি আ বেটার পার্সন আই প্রমিস আই উইল বি বেটার পার্সন আমি একজন ভালো বেকার হব আমি সাকসেসফুল হব আমি এরকমভাবে বাঁচতে চাই না আমি আমার লাইফ আরও বেটার করতে চাই আমি ভালো কাজ করতে চাই অনেক টাকা কামাতে চাই অবভিয়াসলি যেটা সবার ইচ্ছে থাকে আমি ঘুরতে চাই আমি হ্যাপি হতে চাই আমার আমার এই লাইফেই চাই ওটা সেকেন্ড চান্স কেউ পাবে না আমাকে ইঞ্জেকশনটা পুশ করা হলো ততক্ষণে আমি কন্টিনিউয়াসলি এক কথা কন্টিনিউসলি বলেই যাচ্ছিলাম যে হ্যাঁ আমি সত্যিই চাই এটা করতে সত্যি এটা হোক দেওয়া হলো ইঞ্জেকশনটা আমাকে বলা হলো যে তুমি টেন সেকেন্ডস গুনো আমি গুনছি আর আস্তে আস্তে ব্ল্যাক হচ্ছে টু সেকেন্ডস পজ হওয়ার পর আমার মনে আছে আমার চো আমি চোখ খুললাম আবার সবাই সব ডক্টরসরা ছিল আর আমার ফ্যামিলি লোকেরা ছিল আমার দিদি ছিল আমার পাশে তো আমি আমি ভীষণ তখন পিসফুল কারণ তিনটে থেকে রাত সাড়ে আটটা নটা অবধি আমি ওই পেনটা বের করছিলাম যেটা মানে অসম্ভব যন্ত্রণা ছিল তো ওটা যখন কমে গেল না ওটা আমার মনে হলো যে আমার লাইফের সব পেন চলে গেছে আমার যত স্যাডনেস ছিল সব চলে গেছে অ্যান্ড আই অ্যাম অ্যাকচুয়ালি আ হ্যাপি পার্সন আই অ্যাম আ নিউ পারসন টুডে আমি দিদিকে ডাকলাম দেখে বললাম যে কালকের চিজ কেকটা তো আমি আর বানাতে পারবো না তুই তো জানিস কীভাবে বানাতে হয় তুই বানাস কারণ ও সবসময় মানে আমাকে বানাতে দেয় কারণ আমি এগুলো বানাতে ভালোবাসি তাই তো ওকে বললাম যে তুই বানিয়ে ডেলিভার করে দিস প্লিজ বললো যে ঠিক আছে তুই অত চিন্তা করিস না এখন তুই রেস্ট নে পরের দিন আমার মনে আছে আমি পরের দিন আমার ফোন পেয়ে আমি সবাইকে সেলফি পাঠালাম যে আই এম ফাইন গাইজ আমি শো করছি আর সবাই খুব গালাগালি দিলো কারণ সেনকে সবাই টেন্স ছিল আর তার পরের দিন যদি আমি একটা সেলফি পাঠাই তো অবভিয়াসলি ওদের খুব মানে খুব খুশি ছিল অবভিয়াসলি তাছাড়া ওরা খুব দুঃখেও ছিল যে মানে এরকম কেন হলো ওরা তো জানতো না ওরা ওরা ইকুয়ালি শকড ছিল তো সেই দিন আর আজকে এই দিন দু বছর ক্রস করে গেছে ওটার একটা টাইম ছিল যখন আমরা এত স্ট্রাগল করেছি ওটার পর যে বৃষ্টিতে ভিজে রাত্রিবেলা দুটো সময় একটা কেক দিয়ে আসছি সেটাও কিনা একটা হাফ পাউন্ড কেক বৃষ্টি পড়ছে এত জোরে পুরো ভিজে আছি কেক বক্সটাকে বাঁচিয়ে রেখেছি রেইনকোটে চারিদিক থেকে ট্রাক আসছে তারা জল তাদের রাস্তার জল খাচ্ছি তখন হয়তো পুরোনো যেই আমিটা সে হয়তো ভাবতো যে না এটা এটা ভালো না বা আমার হয়তো কোনো চাকরি করা উচিত এর থেকে আমি এটা ছেড়ে দেই কিন্তু এই যে নতুন আমিটা আমি আমি ভীষণ খুশি ছিলাম আমি আমার দিদির সাথে ছিলাম আমি একটা ভালো কাজ করছিলাম আর ওই স্ট্রাগলটার জন্যই কিন্তু আজকে এত কিছু কামিয়েছি এত নাম কামিয়েছি রাদার এত অ্যাপ্রিসিয়েশন কামিয়েছি উইওয়ার ভেরি হ্যাপি আমরা কন্টিনিউয়াসলি বলতে বলতে আসতাম যে টুডে উই আর মেকিং মেমরি একদিন আমরা গাড়ি কিনবো আর দু বছর বাদে আজকে আমি গাড়ি কিনেছি আজকে আমার ইয়ারলি টান টার্ন ওভার হচ্ছে সিক্স টু এইট ল্যাক্স অ্যাপ্রক্সিমেটলি অ্যান্ড অবভিয়াসলি আই এম অ্যা হ্যাপি পারসন কারণ আমি ট্রাভেল করতে পারছি আমি যেই ডান্সটা পসিউ করতে চাইতাম যাদের সাথে পসিউ করতে চাইতাম তাদের সাথে আছি আজ পাঁচ বছর হয়ে গেল বেকারি অনেক ঝামেলা মানে দিদির সাথে মানে এত ঝামেলা আমরা এভরিডে ভাবি যে আমরা বেকারি এন্ড করে দিচ্ছি ঠিক আছে আজকের পর থেকে আমরা আর বিজনেস করছি না বাট দেন আগেন আমাদের বন্ডিংটা এরকম যে আমরা এখনও ঠিক আছে যে ওকে ওকে ফাইন সারা রাত যাক যে লাস্ট লাস্ট টু ডেজ আমি জেগেছিলাম আমি আর দিদি মিলে কারণ আমাদের ওয়েডিং কেক যাচ্ছে পরপর এভরিডে চারটে থেকে পাঁচটা ওয়েডিং কেক কমপ্লিট করা সারা রাত জেগে জেগে কমপ্লিট করা ওগুলোকে ডেলিভার করা বাট আই অ্যাম হ্যাপি পারসন আই এম স্টিল এক্সপ্লোরিং তো মেসেজটা এটাই যে যাই হয়ে যাক ডিপ্রেশন ডিপ্রেশনে এসে সব কিছু ছেড়ে দেওয়া ইজ নট সলিউশন যাই হয়ে যাক তোমাকে পার্সিউ করে যেতে হবে তোমাকে কাজ করে যেতে হবে আর ভাবতে হবে যে হ্যাঁ লাইফ ভালো আছে আর এখন এখানে দাঁড়িয়ে আমি এইটুকু বলতে পারি যে আছে কিছু বছর বাদে এই দ্য ক্রম্বুল স্টোরি যেটা একটা হোম বেকারি ওটা একটা ক্যাফেতে পরিণত হবে অ্যান্ড আই রিয়েলি হোপ সো অ্যান্ড আই নো সো যে এটা একটা হতে চলেছে কারণ এটা আমি ছাড়ছি না যতদিন না এটা হচ্ছে তো এটাই এটাই বলার ছিল যে কিপ পারসিউইং কিপ ইনোভেটিং নিউ থিংস কিপ এক্সপ্লোরিং কারণ তুমি জানো না কখন কোনটা তোমার তোমার ভেতরে ট্যালেন্টটা বেরিয়ে আসে তুমি জানো না কী করছো তুমি লাইফে অনেক কাজ করে অনেক এক্সপেরিমেন্ট অনেক ফেলিয়ার্সের পর আমি এখানে এসেছি আর এই কাজটা করছি সাকসেসফুলি তো মানে কোনো দিনও হাল ছাড়তে নেই হাল ছাড়লে কোনোভাবেই হবে না চারটে পাঁচটা ইয়ে ফেলিওর বিজনেসের পর একটা গিয়ে সাকসেসফুল বিজনেস দাঁড় করানো যায় আর সেটার পরেও ওটাকে নিয়ে অনেক বেশি স্ট্রাগল করতে হয় তারপরে তুমি একটা কোথাও না কোথাও এইম পাবে আর সেটেল লাইফ বলে কিছু হয় না তুমি কোনোদিনও সেটেল হতে পারবে না তো স্টপ স্ট্রেসিং ইয়োর সেলফ অবভিয়াসলি আমি এটা নিজেকে বলি যে স্টপ আই কন্টিনিউসলি সেম টেল মাই সেলফ দেয় যে আমাকে এইভাবে স্ট্রেস করা উচিত না যে আমার একটা টাইমে গিয়ে